পিছনে দেখো রানিমা রয়েছে আস্তে আস্তে। রানিমা তার নিরঞ্জন শোভাযাত্রা নিয়ে চন্দননগরের তেমাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে আরেন মুক্তিগড় রোড ধরে। এখন বেশ অনেকটা সময় বাকি আছে, আস্তে আস্তে মা এগোবে। মা এখনো অনেকটা দূর যেতে হবে মাকে, তাও এখনো স্টার্ট হয়নি, আস্তে আস্তে নিরঞ্জনটা স্টার্ট হবে। আমরা তেমাথা অঞ্চলেই, আমি তেমাথা অঞ্চলেই রয়েছি, এখান থেকেই সমস্ত প্রসেশনটা তোমাদের আস্তে আস্তে দেখাবো। পরবর্তীকালে হয়তো রুটটা চেঞ্জ হতে পারে, কিন্তু এখন আপাতত তোমার তেমাথাতেই রয়েছে। আস্তে আস্তে আমরা রানিমার সাথে এসে চলেছি নিরঞ্জনের পথে, আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে মা রাজ রানী বেঁচে এসে চলেছে চন্দননগরে রাজপথ ধরে। দেখো হাতি রয়েছে।
হয়েছে, হাতির ওপরে সওয়ারি হয়েছে, সেটাই এখানে প্রজেক্ট করা হয়েছে। খুবই সুন্দর একটা অসামান্য সৃষ্টি। দেখো লাইটিংটা, তেমাথার লাইটিং আস্তে আস্তে মাথার লাইটিং আস্তে আস্তে এগিয়ে চলেছে। এবারে ওদের থিম ছিল হচ্ছে তোমার দরওয়াজা, মানে তোমার রাজস্থানি যে সুন্দর মহলের যে তোমার দরওয়াজা থাকে তার সামনে যে হাতি সওয়ারি হয় সেটাই ওদের এবারে থিম ছিল। খুবই সুন্দরভাবে আলোকসজ্জাটা ওরা সাজিয়ে তুলেছে এই নিরঞ্জনের জন্য। আস্তে আস্তে বাইক এগিয়ে যাচ্ছে।